হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 6 সায়েন্স চ্যাপ্টার 1-এর কোয়েশ্চেন আনসার। চ্যাপ্টার 1 থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিলাম, এগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, অবশ্যই ভালো করে পড়তে হবে। চ্যাপ্টার 1টা আমি তোমাদের অলরেডি ডিসকাশন করে দিয়েছি, সেগুলো অবশ্যই ভালো করে দেখো। যাই হোক, আর কথা বাড়াবো না, শুরু করা যাক। তোমাদের বাংলার সব পড়া করিয়ে দিয়েছি, হিস্ট্রি করিয়ে দিয়েছি, জিওগ্রাফি করিয়ে দিয়েছি, যারা দেখো নি প্লে লিস্ট ওপেন করে দেখে নিও। এখন শুরু করা যাক, আর ম্যাথ ডিভিএস ম্যাডামে গিয়ে ইংরাজি আর গণিতটা ফলো করো। দেখো, সবার প্রথমে প্রশ্ন দিয়েছে, প্রকৃতিতে উৎপাদক ও খাদক বলতে কি বোঝো? খাদ্য তৈরিতে অক্ষম দুটি উদ্ভিদের নাম লেখো। প্রত্যেকে ভিডিওটা লাইক শেয়ার করো, যাতে নিজেদের ক্লাসের ভিডিও বেশি পাও। দেখো, সবার আগে প্রকৃতিতে উৎপাদক আর খাদক বলতে কি বোঝো, উৎপাদকটা আগে লিখবো। কি লিখবো দেখো, প্রকৃতিতে ক্লোরোফিল যুক্ত যে সমস্ত জীব অজৈব যৌগের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে জৈব যৌগ বা খাদ্য উৎপাদন করে তাদেরকে উৎপাদক বলা হয়। ক্লিয়ার? নেক্সট, পরে আমাদের উদাহরণ হিসাবে আমরা এখানটা দেব হচ্ছে, সবুজ উদ্ভিদ ক্লোরোফিল প্রক্রিয়ার মাধ্যমে সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে সংগৃহীত কার্বন ডাইঅক্সাইড, জল আর ক্লোরোফিলের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে। ক্লিয়ার? নেক্সট নেক্সট আমাদের বলেছে খাদ্য, এটা আমরা উৎপাদকটা বললাম, এবার আমরা খাদকে যাব। খাদক আমরা কি লিখবো দেখো, লিখবো জাস্ট আ সেকেন্ড, যে সমস্ত জীব খাদ্য উৎপাদনে অক্ষম এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদ দেহ থেকে খাদ্য সংগ্রহ করে তাদের খাদক বলে। যেমন আমরা বলতে পারি যে গরু, ছাগল, হরিণ এগুলো তৃণভোজী প্রাণী, বাঘ, সিংহ এগুলো মাংসাশী প্রাণী, ময়ূর, ভাল্লুক, মানুষ এগুলো সর্বভুক প্রাণী। অর্থাৎ এরা কেউই কিন্তু খাদ্য উৎপাদন করতে পারে না প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে উদ্ভিদের ওপর ডিপেন্ডেন্ট। যেমন আমরা ছাগল, গরু এরা কি না প্রত্যক্ষভাবে, এরা ডাইরেক্টলি তৃণভোজ তোমার ঘাস পাতা লতা এগুলো খায়। বাঘ, সিংহ এরা পরোক্ষভাবে, কেন কি, কারণ এরা তৃণভোজী প্রাণীদের খায়, তো দ্যাটস ওয়াই এরা পরোক্ষভাবে হলো। তেমনই ময়ূর, ভাল্লুক, মানুষ এরা প্রত্যক্ষ পরোক্ষ দুভাবেই, কখনো ডাইরেক্টলিও খায়, আবার কখনো যে প্রাণীদেরকে খায় সেভাবেও খেতে পারে। যেমন মানুষ আমরা বলতে পারি সে ঘাস পাতাও খাচ্ছে, আবার মানে গাছপালা পাতা সবজি ফল এগুলোও খাচ্ছে, আবার মাংসও তারা খাচ্ছে, ঠিক আছে? তো সেইভাবেও মাছও তারা খাচ্ছে, সেইভাবেও তারা ডিপেন্ডেন্ট। ওকে, নেক্সট, সঙ্গে আমাদের একটা প্রশ্ন ছিল যে খাদ্য উৎপাদনে অক্ষম দুটি উদ্ভিদের নাম, এটা আমরা কি দেবো, আমরা দেব খাদ্য উৎপাদনে দুটি অক্ষম উদ্ভিদ হচ্ছে স্বর্ণলতা আর র্যাফলেসিয়া, র্যাফলেসিয়া আর স্বর্ণলতা। নেক্সট প্রশ্ন, সাগর কুসুম ও ক্লাউন মাছ কিভাবে একে অপরের ওপর নির্ভর করে বেঁচে থাকে? উত্তর, সাগর কুসুম ও ক্লাউন মাছ একসঙ্গে বাস করে। ক্লাউন মাছ সাগর কুসুমের শত্রু বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয়, আর সাগর কুসুমের খাবারে পড়ে থাকা অংশের ভাগ অনেক ক্ষেত্রে পায়। ক্লাউন মাছকে তাড়া করে আসা প্রাণীগুলিকে সাগর কুসুম মাছ শিকার করে, এইভাবে তারা একে অপরের ওপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকে। ক্লিয়ার? এইভাবে আনসারটা আমরা কমপ্লিট করব। নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন, পরাগ মিলন কাকে বলে? পরাগ মিলনের ফলে গাছের কি উপকার হয়? উত্তর, পরাগ, জাস্ট আ সেকেন্ড, উত্তর, কোন ফুলের পুংকেশ্বরের পরাগধানী থেকে পরাগ রেণু ওই ফুলের গর্ভমুণ্ডে বা একই গাছের ভিন্ন ফুলের গর্ভমুণ্ডে বা সম প্রজাতির ভিন্ন উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে পরাগ মিলন বা পরাগ যোগ বা পলিনেশন বলে। ওকে, পরাগ মিলনের ফলে গাছের কি উপকার হয়, এই প্রশ্নের উত্তরে আমরা লিখব, পরাগ মিলনের ফলে গাছের উপকার পয়েন্ট করলাম, করে লিখব, পরাগ মিলনের ফলে সপুষ্পক উদ্ভিদের নিষেক ঘটে, ফলে ডিম্বক বীজে ও ডিম্বাশয় ফলে রূপান্তরিত হয়, বীজ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়, ফল ও বীজ উভয় উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে, ফল ও বীজ উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে। ক্লিয়ার হয়ে গেল?
নেক্সট প্রশ্ন, ধান জমিতে তুমি কোন ধরনের মিথজীবিতা লক্ষ্য করো? এই মিথজীবিতার সুবিধা উল্লেখ করো। উত্তর, ধান জমিতে আজোলা অ্যানাবিনা মিথজীবিতা দেখা যায়। নেক্সট, এর সুবিধা উল্লেখ করতে বলেছে। উত্তর আমরা লিখব, অ্যানাবিনা নামক সায়ানোব্যাকটেরিয়া আজোলা নামক জলজ ফার্নের পাতার গহ্বরে মিথজীবী রূপে বসবাস করে। আজোলা অ্যানাবিনা মিথজীবীর সম্পর্কের মাধ্যমে ধান ক্ষেতে নাইট্রোজেন ঘটিত লবণের পরিমাণ বৃদ্ধি পায় এবং জমির প্রাকৃতিকভাবে উর্বর হয়ে ওঠে, কারণ অ্যানাবিনা বাতাসের মুক্ত নাইট্রোজেনকে আবদ্ধ করে নাইট্রেট লবণে পরিণত করে ফেলে। ধান ক্ষেতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় এবং জমিতে সার দেওয়ার প্রয়োজন হয় না, তাই বর্তমানে চাষিরা ধান জমিতে জৈব সার বাড়ানোর জন্য আজোলা পানার চাষ করে। অপরদিকে অ্যানাবিনা আজোলা পানার দেহ থেকে পুষ্টিরস সংগ্রহ করে এবং আশ্রয় লাভ করে। ক্লিয়ার হয়ে গেল? এইভাবে আনসারটাকে আমরা কমপ্লিট করব। নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন, সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়া একে অপরের কিভাবে সাহায্য করে, এই ধরনের সম্পর্ককে তুমি কি বলবে? উত্তর, সাগর কুসুম বা সি অ্যানিমন ও সন্ন্যাসী কাঁকড়া বা হারমেট ক্র্যাব পারস্পরিক সহযোগিতায় বেঁচে থাকে। হারমিট ক্র্যাব এটা, আচ্ছা, পারস্পরিক সহযোগিতায় বেঁচে থাকে। সন্ন্যাসী কাঁকড়া সামুদ্রিক প্রাণীদের মৃত খোলসের মধ্যে আশ্রয় নেয় এবং এই খোলসের উপর সাগর কুসুম বাসা বাঁধে। সন্ন্যাসী কাঁকড়া খাবারের খোঁজে স্থানান্তরিত হলে সাগর কুসুমও স্থানান্তরিত হয় এবং কাঁকড়ার খাবারের ভাগ পায়। অন্যদিকে সাগর কুসুম তার বিষাক্ত কোষযুক্ত কোষিকার সাহায্যে সন্ন্যাসী কাঁকড়াকে শত্রুর হাত থেকে রক্ষা করে। ক্লিয়ার? প্রশ্নটা ছিল এই ধরনের সম্পর্ককে কি বলবে। লিখব, একে অপরের সাহায্যে বেঁচে থাকার এই সম্পর্ককে আমি মিথ্যজীবিতা বলবো। ওকে, নেক্সট প্রশ্ন, কোন কোন প্রাণী পরিবেশের দূষণ কমাতে সাহায্য করে, এরা কিভাবে পরিবেশের দূষণ কমায়? উত্তর, শকুন, কাক, শুয়োর, কুকুর প্রভৃতি প্রাণী পরিবেশের দূষণ কমাতে সাহায্য করে। পরিবেশের দূষণ কমাতে প্রাণীর ভূমিকা, উত্তর লিখব, কাক কুকুর এরা গৃহস্থ বাড়ির উচ্ছিষ্ট পরিত্যক্ত খাবার মাছ মাংস প্রভৃতি দোকানে ছাট বর্জ্য অংশ বাড়ির আশেপাশের পড়ে থাকা মৃত পাখি পশু সরি পাখি ইঁদুর খায়। শকুন ভাগাড়ে ফেলে দেওয়া মৃত প্রাণী দেহ খায়। শুয়োর, শকুন কিন্তু এখন প্রায় আমরা বলতে পারি বিলুপ্ত হয়ে গেছে, তো যাই হোক, শকুন ভাগাড়ে ফেলে দেওয়া মৃত প্রাণীদের খায়। শুয়োর মানুষের ব্যবহৃত অন্যান্য বর্জ্য পদার্থ ইত্যাদি খাওয়ার ফলে পরিবেশের আবর্জনা ও জীবাণু মুক্ত হয় এবং পরিবেশ দূষণের মাত্রা কমে যায়। ঠিক আছে, অর্থাৎ এই ধরনের যে প্রাণীগুলো আছে প্রত্যেকে কি করছে, এই সব টুকরো টাকরি যেগুলো খাচ্ছে, উচ্ছিষ্ট মানুষ ফেলে দিচ্ছে সেগুলো খাচ্ছে, পরিবেশে আশেপাশে ইঁদুর পচে যাচ্ছে, কখনো পাখি মৃতদেহ সেগুলো খাচ্ছে, আবার বর্জ্য পদার্থকে খাচ্ছে, তার ফলে পরিবেশটা আমাদের সুস্থ থাকছে, মুখ দূষণ মুক্তও থাকছে। ওকে, নেক্সট হচ্ছে আজোলা কি? উত্তর লিখব, আজোলা পয়েন্ট করে লিখব। আজোলা হলো এক ধরনের পানা জাতীয় ফার্ন যার পাতার গহ্বরে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া অ্যানাবিনা থাকে। ধান ক্ষেতে N2 এর পরিমাণ বাড়ানোর জন্য এই পানা চাষ করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, হানি ডিউ কি? উত্তর, হানি ডিউ পয়েন্ট করে লিখব, যা পোকারা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে যে শর্করা সমৃদ্ধ বর্জ্য পদার্থ ত্যাগ করে তাকে হানি ডিউ বলে। এই হানি ডিউ পিঁপড়েরা খাদ্য হিসাবে গ্রহণ করে। নেক্সট প্রশ্ন, স্বভোজী কাদের বলে, উদাহরণ। উত্তর, যে সমস্ত জীব পরিবেশ থেকে অজৈব উপাদান সংগ্রহ করে নিজের দেহে খাদ্য সংশ্লেষ করে এবং তার থেকে পুষ্টি লাভ করে তাদের স্বভোজী জীব বলে, যেমন সবুজ উদ্ভিদ। নেক্সট হচ্ছে তৃণভোজী প্রাণী কাদের বলে, যে সমস্ত প্রাণীরা শুধুমাত্র উদ্ভিদ লতা ঘাস পাতা ফুল মূল ইত্যাদি খেয়ে বেঁচে থাকে তাদের তৃণভোজী বলে, যেমন গরু ছাগল ঘোড়া এই সব আর কি, ফড়িং হাতি। নেক্সট প্রশ্ন, শালিক ও গন্ডারের মধ্যে কিভাবে মিথজীবিতা গড়ে ওঠে? উত্তর, শালিক গন্ডারের পিঠে বসে গন্ডারের চামড়ার এটুলিগুলিকে খেয়ে গন্ডারের স্বস্তি দেয়। পরিবর্তে শালিকেরা এটুলিগুলিকে খাদ্য হিসাবে গ্রহণ করে পুষ্টি পায়। ওকে,
অর্থাৎ যেটা এঁটুলিগুলি এঁটে থাকে গন্ডারের দেহে, সেগুলো তো তারা খাচ্ছে, তার ফলে গন্ডারের মধ্যে একটা স্বস্তির সৃষ্টি হচ্ছে, আর ওরা খাচ্ছে বলে ওদের পেটও ভরে যাচ্ছে, দ্যাটস হোয়াই ওরা শক্তিও পাচ্ছে, পুষ্টিও পাচ্ছে। ক্লিয়ার? এটাই হচ্ছে সম্পর্ক। নেক্সট প্রশ্ন, পাউরুটির গায়ে ফুটো থাকে কেন? উত্তর, পাউরুটি তৈরির জন্য ব্যবহৃত ময়দা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে দেয় এবং তৈরি হয় CO2 ও অ্যালকোহল। এই উৎপাদিত CO2 ময়দা বা আটার মিশ্রণকে ফেঁপে উঠতে সাহায্য করে, CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, কিন্তু পরে মিশ্রণ থেকে CO2 বেরিয়ে যাওয়ায় সমস্ত মানে বেরিয়ে যাওয়ার সময় অসংখ্য ছিদ্রের সৃষ্টি হয়, মানে CO2 যখন বেরিয়ে যায় তখন ওই জায়গাটা ফাঁকা হয়ে যায়, তো অসংখ্য ছিদ্রের সৃষ্টি হয়, এই কারণেই পাউরুটির গায়ে ফুটো থাকে। ক্লিয়ার? এই প্রশ্নগুলো এখন দিলাম, এগুলো পরও একটু পরে আরও কিছু প্রশ্ন উত্তর আপলোড হবে। প্রত্যেকে চ্যানেলে চোখ রেখো, নোটিফিকেশান অন রেখো, ভিডিও লাইক শেয়ার করো যাতে নিজেদের ক্লাসের ভিডিও বেশি পাও। খুব ভালো থেকো।